সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো লেটস গেট স্টার্টেড। অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে রাজস্ব সংগ্রহ বাড়বে। আগামী 14 এপ্রিল থেকে শতভাগ অনলাইনেই ভূমি উন্নয়ন কর, এলডি ট্যাক্স, জমির খাজনা আদায় শুরু হলে সরকারের রাজস্ব সংগ্রহ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে জানিয়েছেন ভূমি সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ মাঠ পর্যায়ে পুরাতন নামজারির ডাটা এন্ট্রির ব্যাপারেও দৃঢ় পদক্ষেপ নিতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার 16 ফেব্রুয়ারি সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সমন্বয় সভায় সভাপতিত্ব করার সময় ভূমি সচিব এসব কথা বলেন। 2021 সালের 8ই সেপ্টেম্বর উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত শুধু অনলাইনেই ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে 375 কোটি টাকা। আগামী 14 এপ্রিল থেকে ম্যানুয়ালি ভূমি উন্নয়ন কর আদায় বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ভূমি উন্নয়ন কর কেবল অনলাইনেই দেওয়া যাবে। মোস্তাফিজুর রহমান বলেন, রাজধানীর ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে পরীক্ষামূলকভাবে স্থাপিত নাগরিক ভূমি সেবা কেন্দ্র থেকে ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে জেলা পর্যায়ে এ সেবা সম্প্রসারণ করা হবে। জেলাভিত্তিক এজেন্ট নিয়োগের মাধ্যমে নাগরিকদের ভূমি সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এই জন্য প্রাইভেট এজেন্টশিপ নীতিমালা করা হচ্ছে। তিনি বলেন, কল সেন্টার 16122 ছাড়াও এসব সেবা কেন্দ্রে নাগরিকরা সরাসরি গিয়ে ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া প্রাইভেট এজেন্ট কার্যক্রম মনিটরের জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হবে। উপজেলা ও জেলাভিত্তিক নাগরিক কমিটি করা হবে। অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডিজিটাল রেকর্ড রুম, আন্তঃজেলা ভূমি বিরোধ, ভূমি অফিস নির্মাণ, জনবল নিয়োগ সহ প্রভৃতি ভূমি বিষয়ক বিষয় নিয়ে আলোচনা হয় সমন্বয় সভায়। সভায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান AKM শামিমুল হক সিদ্দিকী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল বারিক সহ বাংলাদেশের সব বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।